আপনারা যারা সমবেত হয়েছেন আপনাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন অভিভাবক মণ্ডলী মা ও বোনেরা ভাই এবং বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পক্ষ থেকে আন্তরিকভাবে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে পরপর আরো দুটো জনসভায় কথা বলতে হবে, বিশালগড়, তারপর আগরতলা। বিশালগড়ের সভা শুরু হয়ে গেছে, ওখান থেকে আমাকে জানিয়েছে আপনাদের সভা সময় মতো শুরু করা যাচ্ছিল না, কোনো উপায় নেই, তাই প্রথমেই 5-7 মিনিট কথা বলে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আপনাদের কাছ থেকে আমাকে চলে যেতে হবে বিশালগড়ের সভাটিতে কথা বলার জন্য। সোনামুড়ার যে বিরাট সমাবেশ হয়েছিল গত 8 তারিখ, তাতে আমার ধারণা আপনাদের অনেকে উপস্থিত ছিলেন বিস্তৃত পরিসরে, সেখানে আমি কথা বলার চেষ্টা করেছি, আপনারা শুনে থাকবেন, তাই এখানে বিস্তৃত পরিসরে আমি কথা বলবো না। আমার পরে যারা আছেন বক্তারা, তারা নিশ্চয়ই আপনাদের সামনে বিস্তৃতভাবে কথা বলার চেষ্টা করবেন। বিজেপি হারবে, তারা সরকারে ফিরে আসতে পারবে না, এবং ত্রিপুরার মানুষের স্বার্থে একটা জনমুখী সরকার এবারকার নির্বাচনের মধ্য দিয়ে ত্রিপুরায় তৈরি হতে যাচ্ছে, এ নিয়ে সন্দেহের বিন্দুমাত্র আবশ্যক নেই। বিশেষ করে আমি বলবো, গতকালকে দেশের প্রধানমন্ত্রী ত্রিপুরায় 2টো জনসভায় ভাষণ দিয়েছেন, তার যে ভাষণ এটা প্রধানমন্ত্রীর ভাষণ বলে আমার অন্তত মনে হয়নি, আমি বলবো এটা ছিল প্রধানমন্ত্রীর রোদন। নির্বাচনে হেরে যাবেন, জনগণ বিজেপিকে ছেড়ে দলে দলে যেতে শুরু করেছেন এটা তিনি বুঝতে পেরেছেন। উপজাতিদের যে ভোট 18 নির্বাচনে আইপিএফটিকে সামনে রেখে রাজ্যভাগের স্লোগান তুলে উপজাতি জনগণকে বিভ্রান্ত করে বিজেপির বাক্সে ভোট জমা করেছিলেন, সেই আইপিএফটি এখন জনবিচ্ছিন্ন, তাদের বড় শক্তি, বড় অংশ, মাইকটা বন্ধ করুন, আইপিএফটি দল ছেড়ে নূতন করে এডিসি নির্বাচনের মুখে একটা আলাদা উপজাতি দল তৈরি হয়েছে, তার সাথে গিয়ে তারা মিলেছেন। স্বাভাবিকভাবে বিজেপি বুঝতে পারছে 18 নির্বাচনে উপজাতিদের যে ভোট, যতটা আসন তারা পেয়েছিলেন এটা তারা পাচ্ছেন না। অপরদিকে কংগ্রেস ছেড়ে তৃণমূল ছেড়ে বিজেপি করে বামফ্রন্টকে হটাবার জন্যে যারা বিজেপির হয়ে দিবারাত্র সেদিন পরিশ্রম করেছিলেন, তাদের মধ্যে কেউ বিধায়ক হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন, এবং তাদের দৌলতে অবাম অবিজেপি যে রাজনৈতিক দলগুলো, তাদের যে ভোটাররা, তাদের একটা বড় অংশ সেদিন 18 নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিল। কিন্তু যাদের দিকে তাকিয়ে, যাদের আহ্বানে সাড়া দিয়ে সেদিন বিজেপিকে মানুষরা ভোট দিয়েছিলেন, তারা বিজেপি ছেড়ে দিয়ে পথ ত্যাগ করে নিজের দলে তারা ফিরে এসেছেন, এবং তাদের দেখে সেদিন যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা হতাশাগ্রস্ত, তারা বুঝতে পেরেছেন আমাদের নেতারাই যখন এখানে মর্যাদা পেলেন না, সম্মান পেলেন না, মূল্য পেলেন না, কথার কোনো দাম নাই, তা আমাদের এই দলটার পেছনে ঘুরে লাভটা কি? আমাদের তো কোনো সমস্যার সমাধান হচ্ছে না, তারাও
বিজেপি দল ছেড়ে তাদের পুরনো দলে 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 তারা আসতে শুরু করেছে। এই যে ঘটনা, এই ঘটনা গত 10-12 মাস আগেই বিজেপি বুঝতে পেরেছিল। সামনের দিন সামনের লড়াই কঠিন লড়াই। প্রধানমন্ত্রী নির্বাচনের ঘোষণার আগে চারবার গত 10 মাসে ত্রিপুরার মানুষের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী 3 বার ত্রিপুরার মানুষের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। কারণ একটাই, পায়ের তলার মাটি চলে যাচ্ছে, এটাকে যতটা সম্ভব রক্ষা করার চেষ্টা করতে হবে। অন্য কোনো মুখ দেখিয়ে হবে না, প্রধানমন্ত্রীকে মাঠে নামাতে হবে। নামিয়েছেন সেই প্রধানমন্ত্রী গতকালকে ত্রিপুরা এসে দুটো জনসভায় বক্তৃতা করেছেন, আমবাসায় একটা, উদয়পুরে একটা। আমবাসার জনসভায় 3টা জেলা থেকে লোক জড়ো করেছেন, টাকার তো কোনো অভাব নাই। কত লোক হয়েছে? 10 থেকে 11 হাজার। উদয়পুরের জনসভা 4টা জেলা থেকে লোক নিয়েছেন। আমি দেখছিলাম, আমি সেই দিন সেই সময়ে বিলোনিয়ার জনসভায় যাচ্ছিলাম, আগরতলা থেকে সামনে পেছনে দল বেঁধে গাড়ি অটোরিকশা ভর্তি হয়ে উদয়পুরের জনসভা ভর্তি করার জন্য লোক যাচ্ছেন। কিন্তু বিলোনিয়ায় বসেই আমি যখন খবর নিলাম, এই জনসভায় 20 থেকে 21 হাজারের বেশি লোক জমায়েত হননি। বুঝতে পারছেন? মুখে বলছেন এত মানুষ আপনারা এসছেন, আমি তো ভাবতেই পারিনি। আসলে তিনি ভাবতে পারেননি, এত কম মানুষের সামনে দাঁড়িয়ে 5 বছরের সরকার চালিয়ে কেন্দ্রের প্রধানমন্ত্রী হয়ে এখন তিনি বিশ্বনেতা বলে দাবি করছেন, তার জনসভায় এত কম লোক কেন হবে? মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হওয়ার পেছনে আরো প্রধান কারণ, বামফ্রন্টের পাশে কংগ্রেস এসছে, কংগ্রেসের পাশে বামফ্রন্ট গেছে। 13টা আসনে কংগ্রেস লড়াই করবে হাত চিহ্ন নিয়ে, 47টা আসনে বামফ্রন্ট লড়াই করবে তার নিজের দলীয় প্রতীক নিয়ে। কংগ্রেসের নেতারা বক্তৃতা করছেন তাদের বন্ধুদের কাছে, যেখানে বামপন্থী ফ্রন্টের প্রার্থী দাঁড়িয়েছে তাদেরকে ভোট দেওয়া মানে কংগ্রেসকেই ভোট দেওয়া, হাত চিহ্নেই ভোট দেওয়া মনে করবে। আর বামফ্রন্ট বলছে কংগ্রেসের বন্ধুরা যে কেন্দ্রে দাঁড়িয়েছে হাত চিহ্নে ভোট দিলে আপনারা বামপন্থী ফ্রন্টের লোক যারা, আপনারা মনে করবেন আপনারা বামফ্রন্টকেই ভোট দিচ্ছেন। এই যে আগে আমরা উভয় শক্তি ভোট কাটাকাটি করতাম, মাঝখান দিয়ে তৃতীয় শক্তি বেরিয়ে যেত, এই সুযোগ বন্ধ হয়ে গেল। আমি আগেই বলেছি 18 নির্বাচনে বিজেপির 5 ভাগ থেকে 50 ভাগ ভোট, তার মধ্যে ট্রাইবেল এবং নন ট্রাইবেল। নন ট্রাইবেলদের মধ্যে বড় অংশ তফসিলি ওবিসি, মধ্যবিত্ত অংশের মানুষের বিভ্রান্ত হয়েছিলেন শিক্ষক কেরানি কর্মচারী ছাত্র যুবকরা, তারা ছাড়তে শুরু করেছেন। যাদের পুরনো দল ছিল পুরনো দলে ফিরে গেছেন, একটা উল্লেখযোগ্য অংশ প্রতিদিন শয়ে শয়ে আমাদের পার্টির ঝান্ডা হাতে তুলে নিচ্ছে। তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিশেষ পরিস্থিতি হল বাম এবং কংগ্রেসের কাছাকাছি আসা। এখন কালকে 36 মিনিটের ভাষণে প্রধানমন্ত্রীর রুদন শুনলাম, এ কেমন কথা হলো? এক রাজ্যে দুস্তি আর এক রাজ্যে কুস্তি, এটা তো নীতিহীন ব্যাপার। আসল কথা কি, কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার চলছে, ওখানে কংগ্রেসের নেতৃত্বে তাদেরও একটা মঞ্চ আছে, তারা সেখানকার বামফ্রন্ট সরকারের অনেক নীতি তারা মনে প্রাণে গ্রহণ করতে পারছেন না, বিধানসভার ভেতর বিধানসভার বাইরে বক্তৃতা করছেন। বামফ্রন্ট তো মন্ত্রিসভাকে সঙ্গে নিয়ে আমাদের কংগ্রেস বন্ধুদের যে বক্তব্য তা খণ্ডন করবার চেষ্টা করছেন, স্পষ্টীকরণ দিচ্ছেন, বামপন্থী ফ্রন্ট সরকারের কর্মসূচির সপক্ষে যুক্তি উপস্থিত করার চেষ্টা করছেন। লড়াই চলছে, নীতির লড়াই, কর্মসূচির লড়াই, প্রতিদ্বন্দ্বিতা চলবে, মারামারি হানাহানি তো নাই। কংগ্রেসের নেতৃত্বে কংগ্রেস আন্দোলন করছেন, বামফ্রন্টের নেতৃত্বে বামফ্রন্ট আন্দোলন করছেন, এটাই তো গণতন্ত্র। ত্রিপুরায় কি হচ্ছে? প্রধানমন্ত্রী আপনি যে মন্ত্রিসভাটা এখানে বসিয়ে গেছেন, এই 5 বছরে
এখানে গণতন্ত্র সংহার করেছেন, ধ্বংস করেছেন, ভোটের অধিকার হরণ করেছেন, নির্বাচনে দাঁড়াবার স্বাধীনতা হরণ করেছেন, ভোটকে জালিয়াতি পূর্ণ করেছেন, রিগিং করেছেন, পার্লামেন্টে মানুষ ভোট দিতে পারল না, জালিয়াতি করে এখান থেকে যে জিতলেন তাকে নির্লজ্জের মতো আপনি কেন্দ্রের মন্ত্রিসভায় সুযোগ করে দিয়েছেন। এখন যিনি মুখ্যমন্ত্রী আটবল বর্ধমানি কেন্দ্র থেকে কয়েক মাস আগে জিতলেন, সাতটা মহকুমা থেকে বাহুবলীদের জড়ো করে আগরতলা শহরে ছেড়ে দিয়েছেন। মানুষ ভোট দিতে যাচ্ছে, বলছে আমরা মুখ্যমন্ত্রীকেই ভোট দেবো, বলে তাহলে আমরা আসলাম কেন, বাড়িতে চলে যান, আমরা আপনাদের হয়ে ভোট দেবো। কিরকম কথা! যারা বাধা দেওয়ার চেষ্টা করছেন, মাথা ফাটিয়েছে, হাড় ভেঙেছে, গাড়ি ভেঙেছে, ভোট দিতে দেয়নি, এটা কোন রাজত্ব? সংবিধান কাজ করছে না, সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে। উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে সংখ্যালঘু অংশের মানুষ, ধর্মনিরপেক্ষতা, বামফ্রন্ট সরকার থাকার সময়ে কোনো ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মাচরণ করবার ক্ষেত্রে ধর্মীয় যে নীতিমালা তার উপর ভিত্তি করে সামাজিক অনুষ্ঠান সংগঠিত করার ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হননি। জোট সরকার আসার পর সংখ্যালঘু অংশের মানুষ, বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মানুষ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, দায়ের তলার মাছের মতো স্বাধীনভাবে নিজেদের ধর্মাচরণ করতে পারেন না, সামাজিক অনুষ্ঠান পালন করতে পারেন না। কেন্দ্রে বিজেপি সরকার আসার পর 2014 পর গোটা ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করে দেওয়ার চেষ্টা করছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানে ভাগ করছে। কিন্তু ত্রিপুরায় বামফ্রন্ট সরকার থাকার সময়ে এখানকার আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ বিজেপি মাথা তুলবার সাহস পায়নি, সুযোগ দেয়নি। আপনারা নিজেদের জীবনের অভিজ্ঞতায় এটা আপনারা চাক্ষুষ করেছেন, প্রত্যক্ষ করেছেন, উপভোগ করেছেন। প্রধানমন্ত্রী, আপনি এই যে কালকে বক্তৃতা করলেন, বলছেন বামফ্রন্টের সময় গণতন্ত্র ছিল না, শান্তি ছিল না, উন্নয়ন ছিল না, রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ সেচ, গরিবের ঘর, ছেলে মেয়েদের বিনা পয়সায় কলেজ অব্দি পড়া, মহকুমায় মহকুমায় কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, এগুলো আপনার সরকার করেছে? লজ্জা হয় না আপনার? অসত্যের উপর ভিত্তি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। কিসের উন্নতি? লুটের রাজত্ব চলছে বিজেপির শাসনের ত্রিপুরায়। আপনি সমস্ত কথাবার্তা বলছেন, কোথায় ঘরে ঘরে চাকরি, কোথায় শূন্যপদ পূরণ, কোথায় সেখানে যারা অনিয়মিত তাদেরকে নিয়মিত করার কাজ, কোথায় সপ্তম সেন্ট্রাল পে কমিশন শিক্ষক কেরানি কর্মচারীদের, কোথায় 200 দিনের রেগার কাজ, কোথায় 340 টাকা মজুরি? কিছু কথা বললেন না তো প্রধানমন্ত্রী কালকের ভাষণে? আপনি গল্প শোনাচ্ছেন, আমরা ঘর দিয়েছি, আমরা এখানে এই যে স্বাস্থ্য বিমা তৈরি করে দিয়েছি, আরে এবং কথাগুলো বলার ঢং হচ্ছে বিজেপি সরকার ত্রিপুরাতেই যেন এটা করছেন, এটা তো জাতীয় কর্মসূচি। আপনি প্রধানমন্ত্রী হওয়ার আগে যে সরকার ছিল, সেই সরকারের আগে যে সরকার ছিল, তখন থেকেই তো এই কর্মসূচিগুলি ভারতবর্ষে চলছে। আমরা সরকারে এসে সেই কর্মসূচিগুলি ত্রিপুরা আমরা কার্যকরী করেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনার কৃতিত্ব কি? আপনার কৃতিত্ব হচ্ছে নামগুলি পাল্টে নতুন নাম দিয়ে নিজের ছবি সেটে এগুলো প্রচার করছেন এবং ত্রিপুরায় বক্তৃতা করতে গিয়ে এমন একটা ভাব দেখালেন কালকে আপনার 36 মিনিটের ভাষণ আমি যা শুনছিলাম, মনে হচ্ছে এ যেন শুধু ত্রিপুরাই হচ্ছে, ভারতবর্ষের কোথাও নাই। মানুষ এত বোকা নাকি? মানুষ তো বোকা না, গণতন্ত্র নাই। গণতন্ত্র যদি ত্রিপুরায় না থাকবে, 2018 নির্বাচনে আপনার দল কি করে সরকারে আসলো? একটা ঘটনা ঘটেনি। আপনার 89 থেকে 90 ভাগ মানুষ ভোট দিয়েছেন, কেউ বলেননি আমি ভোট দিতে গিয়ে ভোট দিতে পারেনি, আমাকে বাধা দিয়েছে, ভোট গণতে গিয়ে সমস্যা হয়েছে, কেউ বলেননি। আপনি বেমালুম এই অসত্য কথা বলে দিচ্ছেন। শান্তি ছিল না বামফ্রন্ট সরকারের সময়, সন্ত্রাসবাদীদের কে মোকাবেলা করলো? 350 জন লোক মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কাদের হাতে জীবন দিলেন? বিমল শাহ, বিমল সিনহা, তাকে কে খুন করলো? কোথায় ছিল আপনার দল? প্রধানমন্ত্রী, বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একটি কথা বলেছে,
আপনি সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কি বলছেন প্রধানমন্ত্রী? আইনের শাসন, জঙ্গলের শাসন চলছে ত্রিপুরায়। আমি অন্যদের কথা বলবো না। সংখ্যালঘুদের যেমন নিরাপত্তা নাই, আমাদের মায়েদের বোনেদের নিরাপত্তা নাই, তাদের ইজ্জত লুণ্ঠন করছে। থানায় অভিযোগ জানাতে গিয়ে দেখছেন সেই দুর্বৃত্ত যে তার ইজ্জত লুণ্ঠন করেছে, সে দারোগা বাবুর সঙ্গে বসে চা বিস্কিট চা মিষ্টি খাচ্ছে, সব থানার কথা বলছে না। কোনো কোনো থানায় কোনো মামলাই রাখছে না, বলছে বাড়িতে চলে যান, গ্রামের যারা মুরল মাতাব্বর তাদের সঙ্গে কথা বলে মীমাংসা করে নিন। কিসের মীমাংসা? ইজ্জত লুণ্ঠন করে নিল, তার সম্ভ্রম লুণ্ঠন করে নিল। অপরাধীর নাম আপনি রেকর্ড করছেন না, গ্রেপ্তার করছেন না, কারান্তরণের নিরীক্ষা করছেন না। সেই মাকে সেই বোনকে বলছেন মন্ডলের লোকরা যারা এখন পাড়ায় পাড়ায় সেখানে কর্তৃত্ব করে লুট করে তাদের কাছে যেতে বলছেন বিচারের জন্য, তাদের লোকরাই তো আমাদের মায়েদের বোনেদের ইজ্জতি ভাবে লুণ্ঠন করছেন। এটাকে কি বলবেন? জঙ্গলের শাসন চলছে। কাজেই এর থেকে ত্রিপুরাকে মুক্ত করবার জন্যে, আইনের শাসন ফিরিয়ে আনবার জন্যে, সংবিধান লাগু করবার জন্যে, ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্যে, কাজ রোজগার খাদ্য এটার ব্যবস্থা করবার জন্যে, অর্ধাহার অনাহার বন্ধ করবার জন্যে, অনাহার মৃত্যু বন্ধ করবার জন্যে, সন্তান বিক্রি বন্ধ করবার জন্যে এই দুঃশাসনের অবসান চাইছেন ত্রিপুরার মানুষ। তাই কংগ্রেস এবং বাম কাছাকাছি এসছে, স্লোগান একটাই, এদের হটাও, ত্রিপুরাকে মুক্ত করো, নতুন ত্রিপুরা করবার জন্যে নতুন কর্মসূচি নিয়ে এখানে একটা জনমুখী সরকার তৈরি করতে হবে। সময় কিন্তু খুব বেশি নেই, আর মাত্র দুদিন তিন দিন বাকি আছে। আমি আমার কথা শেষ করার আগে যে কথা আপনাদের বলবো, এখন আর খুব বেশি এই মিছিল মিটিং করে সময় নষ্ট করবেন না। আমি অনুরোধ করব আমাদের নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে, শুধু মিছিলে শুধু মিটিংয়ে ভোট জেতা যায় না, সংগঠন চাই। ওরা টাকার বস্তা নিয়ে নেমেছে। আমাকে কালকে আগরতলা একজন সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছেন, দুটো হেলিকপ্টারের করে নাকি 18,000 কোটি টাকা, 1800,000 কোটি টাকা ত্রিপুরা এসছে। আমি বললাম এটা তো আমার জানা নাই, কার নেতৃত্বে কার পরিচালনায় এই হেলিকপ্টার এসছে? নামও বলছেন, তিনি একজন উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি নাম বলছি না। কি ব্যাপার? বাহুবলী তাদেরকে নূতন করে জড়ো করবার চেষ্টা করছেন, সংবাদ মাধ্যম একটা অংশকে কিনে বগলদবা করেছেন, নির্বাচনের কাজের সাথে যারা যুক্ত নিরপেক্ষ স্বাধীন সচেতন তাদের একটা অংশকে ভুকুটি দেওয়ার চেষ্টা করছেন, নিরাপত্তা বাহিনী বাইরে থেকে যারা এসছেন তারা এখন সাহসের সাথে কিছু ভালো কাজ করার চেষ্টা করছেন, তাতে বিজেপি তারা ভয় পাচ্ছেন। তারা এদেরকে নিষ্ক্রিয় কি করে রাখা যায়? গুজরাট থেকে আসাম থেকে যাদের উপর ভিত্তি করে সেখানকার মানুষের ভোটের যে অধিকার নানা ছল চাতুরি করে বিভ্রান্ত করে বিপদগামী করে তারা সরকার তৈরি করতে সক্ষম হচ্ছেন, সেখানে পুলিশের ভূমিকা তাদের সাহায্য করেছে বলে সেখানকার মানুষ বলছে এটা আমাদের অভিযোগ না, তাদেরকে এখানে আনবার চেষ্টা করছেন। বুঝতে পাচ্ছেন ষড়যন্ত্রটা কোথায়? কাজে এখন দরকার হচ্ছে ভোটের দিন দল বেঁধে, পঞ্চায়েতে ভোট দিতে পারেননি, নগরে ভোট দিতে পারেননি, লোকসভায় ভোট দিতে পারেননি, যদি মনে করেন ওই সময় দিতে পারলাম না এবারও যদি গোলমাল হয় যাবো না কি হবে? বাঁচবেন? ঘরে বসে থাকলে পেটের ক্ষুধা দূর হবে, কাজ পাবেন, রোজগার হবে, আপনার সমস্যার সমাধান করতে পারবেন, ছেলেমেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবেন, আপনার ছেলেমেয়ে চাকরি পাবে? পাবে না তো। কাজে এটা হচ্ছে সুযোগ, পঞ্চায়েতের ভোটের মতো না, নগরের ভোটের মতো না, এই ভোট হচ্ছে এই দুঃশাসনের সরকারকে ক্ষমতাচ্যুত করে আপনাদের স্বার্থে কাজ করবে এরকম লড়াকু জনমুখী সরকার তৈরি করতে হবে। যারা গত 5 বছর ফেসিস সুলভ সন্ত্রাস মোকাবেলা করে আপনাদের স্বার্থে লড়াই করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছেন, শহীদের হাতের লাল ঝান্ডা পরবর্তী পর্যায়ে যারা হাতে নিয়ে আপনাদের সঙ্গে থেকে কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত রেখে লড়াই করছেন, সেরকম লড়াইয়ের অংশীদার যারা তাদেরকেই তো ভোট দিয়ে জয়যুক্ত করে নূতন সরকার তৈরি করতে হবে, জনমুখী সরকার তৈরি করতে হবে। এই সরকার তৈরি করতে গেলে পর ভোটে যেতে হবে,
समस्त बाधा उपेक्षा करते हबे, साहस संचय करते हबे। भोटेर दिन एका भोट ना, दल बेधे पाड़ार लोक ग्रामेर लोक दुभाग तीन भाग चार भागे भाग हये भोट दिते जाबेन। दुर्वृत्तरा जदि आपनादेर बाधा देवार चेष्टा करे दलबद्धभावे प्रतिरोध करे रास्ता परिष्कार करे निजेर भोट निजे दिते जाबेन, भोट देबेन फिरे आसबेन। अन्यरा जाते বাধা প্রত্যয়ে ফিরে না যায়, ফিরে গেলে বাড়িতে গিয়ে তাদেরকে বের করে সঙ্গে থেকে সামনে পেছনে পাহারা বসিয়ে যে কোনো বাধা যারাই তৈরি করবে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করবে। এই দায়িত্ব আপনাদের নিতে হবে। এখন আর কোনো বড় নেতা এসে আপনাদের সামনে বক্তৃতা করবে না। আপনিই বক্তা, আপনিই নেতা, আপনিই স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করবেন, তালিকা তৈরি করবেন। আপনি বুথের যিনি এজেন্ট হবেন, পোলিং এজেন্ট, তার তালিকা তৈরি করবেন। দুইজনের জায়গায় পাঁচজনের নাম লিখবেন। ভোট গড়া হবে 2 তারিখ, তার জন্য কাউন্টিং এজেন্ট, তাদের নামে তালিকা আপনারাই তৈরি করবেন। বুথ কোথায় হবে, কি করে সাজাবেন আপনারাই ব্যবস্থা করবেন। চাঁদা আপনাদেরই দিতে হবে। আমাদের তো হেলিকপ্টারে করে হাজার হাজার কোটি টাকা আসবে না, ওই টাকা আসলো তো আমরা নেই না। গরিব মানুষের ঘরে যাই, সেখান থেকে আমরা বাক্স নেড়ে লাল সালু তুলে ধরে আপনাদের কাছে চাঁদা নিয়ে কাজ করি। এই পদ্ধতি চাঁদা সংগ্রহ করে এই কাজটা কিন্তু করতে হবে। ফলে আমি যেটা বলছি, এখন আর খালি মিটিং খালি মিটিং খালি মিছিল খালি মিছিল অনেক হয়েছে। এখন এই মাঝের 3টা দিন 4টা দিন কালকে একটা মিছিল টিছিল করবেন তো করবেন, কোথায় কোথায় মিটিং, একজন 3টা মিটিংয়ে যাচ্ছেন, একই কথা শুনছেন, এর কোনো অর্থ নাই। এখন হচ্ছে এই যে জনগণের মধ্যে জোয়ারটা তৈরি হচ্ছে, ঘৃণার বারুদে মাটুত ফুটছে, এই সরকারটাকে উচ্ছেদ করবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং নতুন সরকার তৈরি করবার জন্য কোমর বাঁধছেন, এটাকে সংহত করতে হবে, ভোটের বাক্সে নিয়ে যেতে হবে। নতুন সরকার তৈরি না করে বাড়িতে ফিরে যাওয়া যাবে না। এই আবেদন আপনাদের কাছে রেখে আমি আমার কথা বলার শেষ করছি। অন্যদের কথা শুনবেন, আমাকে কথা বলবার সুযোগ দিলেন। সবাই আসার আগেই আমি সবাই কথা বলতে শুরু করেছি, তার জন্য আমাকে মার্জনা করবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি বিশালগড়ের মিটিংয়ে দেখব 10-15 মিনিট ওখানে কথা বলতে পারি কি না, ওখান থেকে আবার আমার আগরতলায় কথা বলতে হবে। আমি তো সবসময় আপনাদের এখানে আসতাম, কথা বলতাম, মাঝের 5 বছর এগুলো বন্ধ করে দিয়েছিল। নতুন সরকার তৈরি করুন না, আপনাদের সাথে মিলেই মেলা গড়ে এসেই আপনাদের সাথে আপনাদের যে উৎসব আনন্দের উৎসব সেই উৎসবের আমি অংশীদার হব, কথা বলবো, চা বিস্কিট আপনাদের সাথে বসে আমি খেয়ে যাব। আমাকে মার্জনা করবেন, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, কিন্তু যে কাজগুলোর জন্য অনুরোধ করলাম, নির্দেশ না আবেদন জানালাম, এগুলো কিন্তু অক্ষর অক্ষরে আপনাদের রূপায়ণ করতে হবে। আপনারা করবেন এই আস্থা বিশ্বাস নিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আমার নমস্কার।